এই জন্য আল্লাহ বলে তোর মন্ত্রিত্ব থাকবে না ইনশাআল্লাহ তোর মাথায় জীবনে কোনোদিন চুল গজাবে না ইনশাআল্লাহ বাপ রে বাপ কি মাথা মানে সরিষার তেল সব সময় চকচক করে মাখে কথা কর না কে আর মন্ত্রিত্ব আছে এ যুবক আছে টাকলা রে তুই অপরাধী রে মাহির সাথে কথা বলে ফাইসা গেলি রে টাকলা রে তুই অপরাধী রে ইসলামের বিরুদ্ধে কথা বলে সব হারাইলি রে তুমি ইসলামকে তুলে দিতে চাইছো ইসলাম আছে তুমি বাদ পড়েছো তুমি আলেমদেরকে গিনিনিত করতে আসা আলেমদেরকে লাঞ্ছিত করতে আসা জাতীয়ভাবে তুমি লাঞ্ছিত হয়েছো আলেমদের ইজ্জত ধরে টানাটানি করো কোরআনের ময়না পাখিকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করো আল্লাহ বলে খুব বাড়াবাড়ছো পিপিলিকার পাকা কোজাই মরিবার তরে আর তোদের মতো মন্ত্রীর মুখ থেকে উল্টা পাল্টা কথা বের হয় মন্ত্রিত্ব ছাড়ার আগে এই শ্রেণীর নেতা যারা তারা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে মুরব্বি কারা আপনি মনে করেন সহজ উদাহরণ এলাকায় একটা মেয়ের সাথে ওয়াকাম করছেন বুঝেন না দর্শন করছেন রেপ করছেন রেপ কলার বাগানে রাগ করতেছেন আপনারা তো পরে মুরব্বির কাছে এসে বলতেছেন ভাই আপনি তো বড় ভাই আমার আপনার ছায়া নিয়ে আমি চলি আপনার বলে আমার বল আপনি থাকলে বুকে সাহস পাই ভাই অকাম তো একটা করছি অমুক গ্রামের গরিবের একটা মেয়েকে আমি তো ধর্ষণ করছি কি করা যায় কয় টেনশন করিস বিচার আসার সব তো আমরাই করি আমরাই দেখাশোনা করি সবকিছু আমি দেখব তো মনে করেন একদিন বিচার শালিশ বসে গেছে ওই মেয়েটাকে ধর্ষণ করার কারণে তো বিচার শালিশ আবার শোনেন গরিবের মেয়ে এ আমার ছোট ভাই সবসময় আমার সাথে চলাফেরা করে আমার সাথে ওঠা বসা করে ওকে আমি ভাইয়ের মতো দেখি ছোট মানুষ ভুল একটা করছেই আপনার মেয়ের সাথে ভুলটা হয়ে গেছে তো ঠিক আছে এ 1,00,000 টাকা দিয়ে দিস আর আমি 1,00,000 টাকা দেবো এ 2,00,000 টাকা নিয়ে মেয়ের অন্য কোথাও বিয়ে দেন কারণ এরকম বিচার পৃথিবীতে আজও আছে না একটা মেয়ের ইজ্জতের দাম 2,00,000 50,000 1,00,000 এই হলো আমাদের সমাজের মুরব্বীদের চরিত্র এবং মুরব্বী এই বিচার করা বলে এই 1,00,000 সেঞ্চুরি মেরে তারপরে আমার কাছে আসিস নাউজবিল্লাহ কোন যেই নেতা একদিন আপনাকে টেনশনে আপনি বলতেছেন বড় ভাই খুব সমস্যা কয় সমস্যা পাগল টেনশন দূর করা ওষুধ আমার কাছে আছে বিড়ির সিগারেটে টান দে একদিন সিগারেট খাওয়ায় আর একদিন মদ খাওয়ায় আর একদিন গাঁজা খাওয়ায় আর একদিন আপনাকে যাত্রার প্যান্ডেলি নিয়ে যা এ সমস্ত মুরব্বীদের সাথে ওঠা বসা করলে ওই মুরব্বীগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কথা কোন ঠিক কিনা এইবার চলেন আপনি কার সাথে ওঠা বসা করবেন আমি তাদের কথা বলতেছি সহজ কথায় দুইজন ব্যক্তির সামান্য একটু মুখোশ উন্মোচন করছি বেশি ক্লিয়ার করতে পারবো না তারা বলবে অকালু রব্বানা ইন্না তুনা সাদাতানা ওকবারানা ফাদাল্লুনা সাবিলা আল্লাহ আল্লাহ তাআলা হে আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসছে ও আল্লাহ যাদের কারণে আমরা পথভ্রষ্ট হলাম ভালো হতে পারলাম না নামাজি হতে পারলাম না নেককার হতে পারলাম না নেতা হিসাবে মানতাম চাইলে সে মসজিদে ঢুকাইতে পারত তা না ঢুকাইয়া সে আমারে মাজারে ঢুকাইছে সে আমারে মন্দিরে ঢুকাইছে সে আমারে বিভিন্ন অবৈধ অশ্লীলতা ব্যাপারা গুনা হয় এমন জায়গায় গুলোতে নিয়ে গেছে ভালো জায়গায় আমারে নিয়ে যায় নাই নেতা চাইলে আমারে নামাজে বানাইতে পারত মুরব্বী চাইলে আমারে ভালো বানাইতে পারত কিন্তু না ওরা আমাদেরকে পথ পুষ্ট করেছে নিজেরাও তোমার হুকুম পালন করে নাই আমাদেরকেও করতে দেয় নাই নিজেরাও সেই সুযোগ পায় না আমাদেরকেও সেই সুযোগ তারা করতে দেয় নাই তখন তারা আফসোস করে বলবে রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা তারা বলবে হে আমাদের রব যেই নেতার কারণে যেই মুরব্বীর কারণে আজকে আমরা পথভ্রষ্ট হলাম গোমরাহ হলাম জাহান্নামে হলাম ও আল্লাহ আমাদের চাইতে ওদের আজাব আপনি দ্বিগুণ করুন ওদেরকে পাকড়াও করুন ওদেরকে ধরুন এই সেই নেতা যার কারণে আমি জাহান্নামে আসছি আল্লাহ আমার চাইতে ওর আজাব ডবল করেন আল্লাহ আজাব ভরে দ্বিগুণ করেন ওরে বেশি করে কষ্ট দেন কে বলবে কর্মীরা বলবে
আল্লাহ আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করেন রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা হে আমাদের রব ওদেরকে আপনি আমাদের চাইতে দ্বিগুণ আযাব দিন পাকড়াও করুন ওদেরকে ধরুন কারণ এই মুরব্বী এই নেতা চাইলে আমার নামাজি মানাইতে পারত নেককার দিনদার বানাইতে পারত ভালো কাতে পরিচালিত করতে পারত তারা করে এই নেতা আমার হাতে পিস্তল তুলে দিয়েছে মদ তুলে দিয়েছে হোটেলে অবৈধ নারী দিয়েছে জোরপূর্বক দখল করা টেন্ডারবাজি সাদাবাজি খুন সন্ত্রাস এমন কোন কারুকাজ নাই এমন কোন কাজ কাম নাই যা অকাম বদকাম নাই দুনিয়াতে করতে আমাকে বাধ্য করে নাই এই নেতার কারণে এই মুরব্বীর কারণে আমি নিরপরাধ মানুষকে জমিন থেকে বিদায় করে দিয়েছি আমি জানতাম না লোকটা অপরাধ করছে কিনা নেতার কথা আমি নিরপরাধ লোকটার বুকে গুলি চালাইছি কথা কর ঠিক কিনা আল্লাহ এই নেতা এই মুরব্বী এরা আমাদেরকে গোমরাহি বানাইছে এদের সঙ্গে থাকে আমরা জাহান্নামে আসছি এজন্য আমাদেরকে ফেরেশতারা যদি 10টা বাড়ি মারে ওদেরকে যেন 20টা মারি আমাদেরকে জাহান্নামের আগুনে যদি 10 ঘন্টা জ্বালান ওদেরকে আপনি 24 ঘন্টা জ্বালান আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করেন আমাদেরকে যদি 2 জন ফেরেশতা পিটায় ওদেরকে যেন 4 জন ফেরেশতা পিটায় কথা বোঝেন নাই এইভাবে তারা আফসোস করে বলবে এটা হলো আয়াতের অর্থ এবং মূল কথা কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা কাদের সাথে চলব কথা কর নাকি ওই সমস্ত জালেম ওই সমস্ত যেই নেতাগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ওই সমস্ত নেতাদের সাথে ওঠাবসা করবেন নাকি নেককার দিনদার আদর্শ নেতাদের সাথে ওঠাবসা করবেন সেটাই এখন মূল আলোচনা এখন আদর্শ নেতা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার নাম কি বলতেও ভয় পান না না নাম পেলে একটা কিছু কবেন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নাম কি এই যে যাদের মুখ দিয়ে আমার নবীর নাম বের হয় না ওরা কি গো কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করে দেখ হুজুর নাকি বল আমি একটু আলোচনা প্রসঙ্গে একটু বুঝাইতে চাই যদি কথা না বলেন এত রাতে কি ওয়াজ করব এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু এতে কি আপনাদের কোনো সন্দেহ আছেন আরো জোরে বলেন সন্দেহ আছে আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হওয়াতে আপনারা খুশি না বেজা এইবার চলেন তার ক্যারেক্টার সার্টিফিকেট কেমন আমরা জানি আসি বিশ্ব রেকর্ড 63 বছর একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ এমন একজন নেতা বের করে দেখান তো পৃথিবীতে যিনি 63 বছরে একটা মিথ্যা কথা বলেনি ওদের তো মিথ্যা দিয়ে শুরু হয় কথা বলেন না কেন ওদের জীবন তো মিথ্যা দিয়ে শুরু হয় ওরা বিপদে পড়লে হুজুরের কাছে দোয়া নেয় আর বিপদ চলে গেলে আবার হুজুরদেরকেই কষ্ট দেয় ওরা সুবিধাবাদ জিন্দাবাদ যেখানে যেমন সাজে তেমন বোঝেন নাই ওরা বহুরূপী মুখোশধারী ওদের চেনা বড় কঠিন ওরা সকালবেলায় হ্যাঁ ভাতে খাওয়া যায় নিরামিষেও খাওয়া যায় মিলেমিশে খাওয়া যায় যাই হোক চাচা কথা বুঝছে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট আর ওইরকম তার সেরা যদি হয় মন্ত্রিত্ব হারানের পরে হুঁশ ফেরে কথা কন ঠিক কিনা বাপ রে বাপ কয়েকদিন এত বাড়া বাড়ছে এত বাড়া বাড়ছে সংবিধানে বিসমিল্লাহ রাখবে না রাষ্ট্রধর্ম ইসলাম এটা হবে না এটা হবে না আমরা ফিরে যাব ফিরে যাব আল্লাহ কয় এমন ফেরা ফিরাইলেন কথা কন নাকি এই মসজিদের মেম্বার ক্ষতি এই আবার মঞ্চে বৈশা জেম শিল্পী হয়ে যায় গানের কনসেপ্ট এ কি কে কি টিনটা দি হে কথা কর নাকি আপনারা মানে এত বাড়া বাড়ছে রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ আল্লাহর নামও নেই আবার আল্লাহর নাম বাদও দিতে চায় এ কেমন মুসলমান কথা কর নাকি মুসলমান তো রাষ্ট্রধর্ম ইসলাম পছন্দ করবে মুসলমান তো সংবিধানে বিসমিল্লাহ পছন্দ করবে কারণ বিসমিল্লাতে কার নাম কথা কন আল্লাহর নাম যাদের সহ্য হয় না আল্লাহ বলে থাম বারাবারবি 3 মিনিটের 17 সেকেন্ড অডিও ক্লিপ ফাঁস হয়েছে তার কারণে এমন জায়গা মতো সবকিছু ঢুকে গেছে সব শেষ কথা কন এ রাগ করেছেন আপনারা মন খারাপ করেছে ওই কথাগুলো বললে তো রাগ করেন এই যে মিডিয়া আলার আবার কেটে কেটে বাদ দিবি ওদের সামনে বলা মুশকিল হয়ে গেছে আজকে বলবো কালকে আবার ওই পোস্টারই করবে এজন্য মিডিয়ার সামনে কথা বলা মুশকিল ওরা যে একটু কাট সাট করে বাদ দেবে যেখানকার কথা সেখানেই থাক সব কথা তো প্রচার করার দরকার নেই ভালোটা প্রচার কর যেগুলো হিট গরম এগুলো একটু বন্ধ কর
কথা বল না কারণ অবস্থা তো ভালো না কথা কোন এইজন্য আল্লাহ বলে তোর মন্ত্রিত্ব থাকবে না ইনশাআল্লাহ তোর মাথায় জীবনে কোনোদিন চুল গজাবে না ইনশাআল্লাহ বাপ রে বাপ কি মাথা মানে সরিষার তেল সব সময় চকচক করে মাখে কথা কোন না কে আর মন্ত্রিত্ব আছে এই যুবক আছে টাকলা রে তুই অপরাধী রে মাহির সাথে কথা বলে ফাইসা গেলি রে টাকলা রে তুই অপরাধী রে ইসলামের বিরুদ্ধে কথা বলে সব হারাইলি রে তুমি ইসলামকে তুলে দিতে চাইছো ইসলাম আছে তুমি বাদ পড়েছো তুমি আলেমদেরকে গিনিনিত করতে আসা আলেমদেরকে লাঞ্ছিত করতে আসা জাতীয়ভাবে তুমি লাঞ্ছিত হয়েছো আলেমদের ইজ্জত ধরে টানাটানি করো কোরআনের ময়না পাখি কিনে উল্টা পাল্টা মন্তব্য করো আল্লাহ বলে খুব বাড়া বাড়ছো পিপিলিকার পাকা কোজাই মরিবার তরে আর তোদের মতো মন্ত্রীর মুখ থেকে উল্টা পাল্টা কথা বের হয় মন্ত্রিত্ব ছাড়ার আগে বাধা দেওয়ার কেউ নাই তো আসে না আমাদের দরদি প্রধানমন্ত্রী লতিফ সিদ্দিকে সার দেয় না এর সার দেবে না আবার নতুন কেউ যদি এরকম পাগল বের হয় ওর চিকিৎসা করার জন্য পাপ না পাগলা কারো তো আছে এ কথা শোন না গা বেশি বাড়া ভালো না বাড়া ভালো বেশি বাড়া ভালো না আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ একটু ঢিল দেয় ওয়া মুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইআমাহুন আল্লাহ কিছুটা সময় অবকাশ দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না আবার ধরার যখন সময় হয় ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ আল্লাহর ধরা বড় কঠিন ধরলে সারানের আর কেউ আছে নাকি সময় আছে কি আছে কি ভালো হয়ে যায় তো ভালো হয়ে যা আমি তো ভালা না ওই কান বাদ দিয়ে এখন আমি ভালা ভালা হয়ে গেছি কথা কান ঠিক কি না